সবসময় দেখা গিয়েছে চোর বা ডাকাত বা দুষ্কৃতীরা তারা অপরাধ প্রবণতা তাদের মধ্যে বেশি রয়েছে এবং তাদের সেই অপরাধ জগৎ থেকে সরাতে বা সেই সমস্ত অপরাধকে দূর করতে সবার আগে যার ভূমিকা অনস্বীকার্য আর তারা হলেন পুলিশকর্মী। কিন্তু এবার খোদ পুলিশকর্মীর বিরুদ্ধেই ডাকাতির অভিযোগ উঠল। হ্যাঁ, ঘটনাটি অবিশ্বাস্য হলেও এই ঘটনাই ঘটেছে। কালিয়াচকের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগের ঘটনায় সাসপেন্ড হয়েছে তিন পুলিশকর্মী। ওই ব্যবসায়ীর অভিযোগ, কালিয়াচকে কর্তব্যরত এক এএসআই এবং কয়েকজন পুলিশকর্মী মঙ্গলবার গভীর রাতে তল্লাশির নাম করে তাদের বাড়িতে ঢুকে লুটপাট করে এবং ডাকাতি করে। বুধবার সেই বিষয়টি জানাজানি হতেই জেলা পুলিশ এবং প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার আলিপুরের 52 বিঘা গ্রামে এবং ওই ব্যবসায়ীর মৌখিক অভিযোগের ভিত্তিতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা কোথাও না কোথাও একটা অবিশ্বাস্য বলে অনেকেরই মনে হবে, কিন্তু এমন ঘটনা বা এমন অভিযোগ পেয়ে সরগোল পড়ে গিয়েছে মালদা পুলিশেও। কারণ পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে মঙ্গলবার গভীর রাতে মালদার কালিয়াচক থানায় একদল পুলিশ বাহিনী 52 বিঘা এলাকার এক শ্রমিক সরবরাহকারী ঠিকাদার এর বাড়িতে লুটপাট চালায় এবং সেই ঠিকাদারের অভিযোগ যে প্রায় 34 ভরি সোনা এবং ওই বাড়িতে থাকা লেবারদের পাওনা টাকা বাবদ 25 লক্ষ টাকা তারা লুট করে নিয়ে যায়। আর এই ঘটনাতেই উত্তেজনা ছড়ায় সেই এলাকায়। ওই ব্যবসায়ী এসারুলের আরো অভিযোগ, তার বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ না থাকার পরেও পুলিশ তার বাড়িতে এসে লুটপাট চালিয়েছে বা তার বাড়িতে তল্লাশি চালিয়েছে আর এর জেরে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে পুলিশের এহেন কাণ্ডে ওই এলাকার মানুষরা ক্ষোভে ফুঁসছে। তবে এই ধরনের ঘটনা সামনে আসায় বেশ অস্বস্তিতে রয়েছে এই মুহূর্তে মালদা জেলা পুলিশ। তবে মালদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনিশ সরকার জানিয়েছেন, একটা ইনফরমেশনের ভিত্তিতে কালিয়াচক থানার একজন পুলিশ অফিসার মোবাইল ডিউটি করার সময় এক ব্যক্তির বাড়িতে যান এবং সেখানে আগ্নেয়াস্ত্র মজুদ থাকার কথা তিনি জানতে পারেন এবং সেগুলো না পেয়ে কিছু নগদ অর্থ অলংকার সিজ না করেই নিয়ে নিয়েছিলেন আর সেই কারণেই বাড়ির মালিক এজারুল শেখকে আটকও করেছিলেন। কিন্তু কালিয়াচক থানার আইসি কে পুলিশের কোনো পদস্থ কর্তাদের কোনো রকম ইনফরমেশন না দিয়ে ওই পুলিশ অফিসার গিয়েছিলেন অভিযান চালাতে আর এরপরই তার বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে। মধ্যকথা, এই মুহূর্তে সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে যে একটা মতবিরোধ চলছে তা অবশ্যই বলার অপেক্ষা রাখছে না। আদেও কি ঘটনা ঘটেছিল, আদেও কি সেই ঠিকাদারের বাড়িতে বা সেই ব্যবসায়ীর বাড়িতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল, কেনই বা পুলিশ কোনো ওয়ারেন্ট ছাড়া সেই বাড়িতে তল্লাশি করতে গেলেন, এইরকম প্রশ্ন কিন্তু উঠছে বারংবার। আর কি বা ভূমিকা ছিল সেই পুলিশকর্মীদের, কেনই বা তারা সেই বাড়িতে থাকা নগদ অর্থ সিজ না করে বা সরকারিভাবে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অনুযায়ী না নিয়েই তারা বেরিয়ে আসেন, এই সমস্ত প্রশ্নের ঘেরাটোপে এই মুহূর্তে রয়েছে মালদা জেলা পুলিশ। তবে এই ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে মালদা পুলিশ। তবে কি হয়েছিল সেই ঘটনা এবং কেনই বা হয়েছিল সেই বিষয়, এই সমস্ত কিছু অবশ্যই তদন্তের পরই জানা যাবে। আমাদের বাড়িতে পুলিশ আসলো, প্রথমে গেটে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলো, ওরা মানে ঢোকা মানে কোথা থেকে ঢুকবো ওরা, এবার ওরা অনেকটা মানে পিছে থেকে গিয়ে, এবার আমাদের পিছের গেট আসে একটা, ওটা পাচি ঢুকে পাখিটা টোপে গেলো, টোপে তারপরে অনেকটা মানে কুলের গাছ ছিল, কুলের গাছগুলো মুচড়ে গেছে, পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটাও মুচড়ে গেছে, তারপরে ওখান থেকে আসলো একটা পুলিশ গিয়ে আবার ওখানে তালাগুলো ভাঙছে, আবার মানে ও বাইরে গেটটা তালা ভাঙছে, তালা ভেঙে এবার এখানে আসলো। মা আর বাবা যখন মানে তালাটা খুলছে, সে তখন অনেকটা আবার পুলিশ ধরে নিল, বলছে এই তো চুরি বাটাকে পেয়ে গিয়েছি আমরা, ই ভাগছে পালাচ্ছিল এরকম ভাবে বলে আব্বাকে ধরে ওখানে আবার লাইফে নিয়ে মারলো আবার অনেকটা আমার আব্বাকে, মেরে আবার ঘরে নিয়ে আসলো।
এবার আমি আসলাম ঘরে, তো আমার সঙ্গে সঙ্গে অনেকটা পুলিশ আসলো। এসে আমার বাবা ঘরে ঢুকে বলছে, তো বাবা ঘর কোনটা বলছে, বলে মেয়েটা আছে বাবা ঘর ঢুকলো। এবার ঢুকে ওরা সমাজে পয়সা ছিল অনেকগুলো, ড্রয়ার টয়ার ড্রেসিং আর থেকে বের করে সবটা পয়সাকে নিয়ে নিল ওরা। নেওয়ার পরে এবার একটা মিটকেস ছিল, আলনা ছিল, ওখান থেকে আবার সবটা পয়সা ওইসব, মানে আমার বাবার বিজনেস ওগুলো টাকা, মাটির ব্যবসা, মানে মাটি বিক্রি করলো, আবার অনেকটা এর ব্যবসাগুলো টাকা সবটা ওগুলো নিল। আবার নিয়ে টিয়ে আবার অনেকটা আবার সোনা উনা ছিল আমাদের শাশুড়ি বাড়ি থেকে দিয়েছে, মায়ের বাড়ি থেকে দিয়েছে, সবটা সোনা উনা আমাদের ঢুকে নিল ওরা ব্যাগে। বলছি আমি যে এগুলো আমাদের এগুলো শ্বশুর বাড়ি থেকে দিয়েছে, এখন কি বললো শ্বশুর বাড়ি যাবো তো আমরা, আমাদেরকে ওকে করে বলছি, তো শুনলো না ওরা। আবার আমার আব্বাকে এটা ঘরে এনে ঢুকে আবার সবকিছু এলো, বের করে হাসি হাসি দেখলো, আবার বাবাকে এখানে আবার মারলো অনেকটা ধরে মেরে, আবার দাঁড়িয়ে আমার বাবাকে আবার নিয়ে গেল ট্রাঙ্ক নিয়ে। আর হোস্টেলে পড়তাম তো ট্রাঙ্কটা নিয়ে গেলো বাবাকে, এবার নিয়ে গেল ঘরে গিয়ে ওখানে ডাইনিংয়ে নিয়ে গিয়ে এবার বাবাকে মারছে, এবার ধরে মানে বাক্সটা খুলতে বলছে বাবাকে। বাবা আবার আমাকে বললো যে ছিনে নিয়ে আসো, তো তালাটা খোলা আছে না, আবার তালাটা খুললো আব্বা। এবার খোলার পরে তারপরে আবার আমি যখন এটা করে আসলো দেখছি ওখানে ওখানে কোরআন শরীফগুলো আছে, কোরআন শরীফগুলো আলগে আলগে দেখছে, বলছে এগুলোতে ব্রাঞ্চ ঢুকানো আছে, কোরআন শরীফগুলো হাঁচড়ে হাঁচড়ে দেখছে এরকম ভাবে বলছে আর ওরা। এবার ওখানে নিয়ে গেলাম, ওখানে এবার বের হলো আমার আব্বারা, এবার আব্বা এবার একটা লোক একটা পুলিশ দেখছি যে ওখানে এবার দাঁড়ালো বাইরে এসে, এবার দাঁড়িয়ে ওই মানে সব মানে সোনা ওই ঢুকেছে জ্যাকেটের মধ্যে পয়সাগুলো, এবার পিছিয়ে দিকে আবার ঢুকালো, ঢুকে আবার এবার যখন সবাই যখন বাইরে বেরোলো, এবার ওই কি করেছে যে ওই এবার ওই আস্তে আস্তে ওই পালাচ্ছে পিছনে গেট দিয়ে আমাদের। এবার কয়েকটা পুলিশ আছে কিন্তু ওখানে আবার উপস্থিত, এবার ওটা ওটা লোকটা পালিয়ে গেল পুলিশটা। আর ওখানে আমরা বলছি, আমার বাবা বলছে যে তো নিয়ে পালিয়ে গেল সব টাকা টুকা। ওর নাম ইসরাউল শেখ, ইসরাউল কমিশনও বলে, আমি লেবার কমিশনই করি। পুলিশ এসে ডাক দিচ্ছে ইসরাউল ইসরাউল বলে, এবার আমি তো ঘুমিয়ে গেছিলাম, যাক নিন অবস্থায় আমি উঠলাম, আমি এগারোটা থেকে ঘুমিয়েছিলাম, মোটামুটি 1:15 মোটামুটি তখন আমি ঘুম ভাঙলো। পুলিশ কয়টার সময় এসে বলতে পারছি না, এসে আমার গেটটা খুলো, কে আমি জানছি গ্রামের লোকজন আছে, কে আছেন আপনারা, বলছে আমরা সরকারের লোক আছি, পুলিশ আছি, কিসের জন্যে আগে বললাম কি কোথাকার পুলিশ, বলছে কালী চোখের, কিসের জন্য আমার বাড়ি গেটটা খুলতে বলছেন, তো বলছে কি তুমি গেটটা খুলো বলছি, আমি বললাম ঠিক আছে আমি যখন গেট খুলবো তো আপনারা ওই বাইরের গেট আসেন, তো বাইরের গেটের তালা কিন্তু আগে ভেঙে দিয়েছে ওরা, ওই গেটের এই গেট দিয়ে ঢুকিনি, আবার ওখানে দাঁড়িয়ে আছে, তো গেল আমি বেরোলাম, আমাকে ধরলিল, ধরে মার তোর ন্যায় অন্যায়ভাবে মারধর করলো, আমাকে বাঁধলো ওখানে বেঁধে, ওরা কিন্তু ঘরে আমার এতে ঢুইকা গেল বাড়ির মধ্যে ঢুইকা আমার স্ত্রীকে, হ্যাঁ এটা চাবি দাও, ওই দাও, এ দাও বললে ওকে দিচ্ছে না, ওকেও মানে ধাক্কা মেরেছে, ও রাত থেকে পড়ে আছে। তোমার সোনা ছিল 35 ভরি, 34-35 ভরি, আর টাকা ছিল 25 লক্ষ টাকা এরকম, 24 বা 25 এরকম হবে, মানে সঠিকটা বলতে পারছি না, 24 বা 25। তো এইগুলো লেগেছে আমার মেয়ের একটা মালা ছিঁড়ে ডালেছে, আমার মেয়ে পেটনিং আছে, ওকে টানাটানি করেছে, ধাক্কা মেরেছে, ও প্যাট নিয়ে থাকতে পারছে না, 8 মাসের গর্ভবতী আছে, এ করে আমাকে ওই ঘরে আমাকে রেখেছে, আর এ ঘরে এগুলো সার্চিং ওরা সব করছে, 4টা পুলিশ, মানে 1 ঘন্টা ধরে ওরা খালি তাহাস নাহাস করেছে। তারপরে কিন্তু ওরা একটা পুলিশ আগেই কিন্তু বেরিয়ে লক করে বেরিয়ে গেল, সবাই ভিতরে আছে, ও কিন্তু গাইল নিয়ে ও কিন্তু বেরিয়ে গিয়ে লক করে বাইরে থেকে লক করে মানে পালাইছে। কালকে রাত্রির বেলা আমাদের একজন এএসআই আছেন, এএসআই পীযূষ মণ্ডল, উনি 8টি ডিউটি করার সময় একটা ইনফরমেশন পান ওনার সোর্স মারফত,
যে অমুক একটা জায়গাতে আর্মসের খবর আছে, সেখানটাতে উনি যান নিজে এবং ওনার আরটি মোবাইলে যে দুজন কনস্টেবল ছিল তাদের সাথে যান। কিন্তু এই যে জায়গায় গেছেন সেটা উনি নিজের আইসি বা কোনো থানার কোনো অফিসারকে বা কোনো সিনিয়র অফিসারকে জানান, উনি নিজে থেকেই যান। গিয়ে তারপরে সেই জায়গাটাতে উনি তল্লাশি চালান উইদাউট ইনফর্মিং হিজ সুপিরিয়ার্স। তল্লাশি করার পরে উনি কোনো আর্মস পাননি, কিন্তু কিছু ক্যাশ আর কিছু অর্নামেন্টস পেয়েছিলেন। সেটা উনি সিজার লিস্ট না করে, কারোকে ইনফর্ম না করে উনি বেরিয়ে চলে আসছিলেন। এবং যে লোকের বাড়িতে এটা হয়েছিল তার নাম হচ্ছে আশরাউল শেখ, তাকে উনি নিয়ে আসছিলেন। যখন নিয়ে আসার সময় সেই আশরাউল শেখ পালিয়ে যায় এবং যে ব্যাগটা যেটাতে সেই ক্যাশ এবং অর্নামেন্টস নিয়ে ওই এএসআই আসছিলেন সেটাকে একরকমভাবে নিয়ে ও পালিয়ে যায়। এটা হচ্ছে ঘটনা। ডাকাতির কোনো অ্যালিগেশন আমাদের কাছে আসেনি, এটাই হচ্ছে কালকের যে ঘটনাটা ঘটেছে। বলছি যার বিরুদ্ধে অভিযোগ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে না জানিয়ে এই ধরনের অপারেশন করা, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে? তাকে এবং তার সাথে যে দুজন কনস্টেবল ছিল তাদের দুজনকে সাসপেন্ড করা হয়েছে। এএসআই পীযূষ মণ্ডল এবং দুজন কনস্টেবল আছে যাদের নাম হচ্ছে রাজকুমার ঘোষ। রাজকুমার ঘোষ এবং কনস্টেবল আশিস দে। প্রিলিমিনারি এনকোয়ারি আমি করেছি, রিপোর্ট দেওয়া হয়েছে যার বেসিস ওনাদের সাসপেন্ড করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এটা হয়েছে, এসব জিনিসগুলো আমরা তো কালকে রাত্রের ঘটনা আমাদের নলেজে আজকে এসছে। এখানে আসবার আগে এনকোয়ারিটা করে আমি রিপোর্ট দিয়েছি যার বেসিসে ওদের কিছুক্ষণ আগেই সাসপেন্ড করা হয়েছে। এবার ফার্দার কোর্স অফ অ্যাকশন এরপর হবে। সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। তার কাছে একটা ইনফরমেশন ছিল যেটা আমাদের যে এএসআই যিনি গেছিলেন তাকে জিজ্ঞেস করে যেটা পাওয়া গেছে যে ওখানে আর্মস আছে। এবার এর এগেনস্টে আর কিছু রেকর্ড আছে কি না সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। বলছি যে টাকাটা নিয়ে বাড়ি থেকে বেরোনো হলো, পুলিশ নিয়ে বেরোনো এবং সোনা যেটা অভিযোগ উঠে আসছে সেগুলো কেন করে? যেটা আমাদের অফিসাররা বলেছে যখন আমরা প্রিলিমিনারি এনকোয়ারি করেছি যে লোকটাকে এবং সেই ব্যাগটাকে তো নিয়ে আসছিল সে ওটা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে, মানে ওই নিজের জিনিসটা ওটা পুলিশের কাছ থেকে টেনে নিয়ে বেরিয়ে গেছে ওখান থেকে। আপনারা জানার পর কি ওই বাড়িতে পুলিশ গেছিল? না, কারণ এই যে অপারেশনটা করেছে এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি করা হয়েছে, অপারেশন এরমভাবে করা হয় না, এটা মিসকন্ডাক্ট হয়েছে অফিসারের তরফে। যেহেতু মিসকন্ডাক্ট হয়েছে আমরা তার এগেনস্টে অ্যাকশন নিয়েছি। যখন প্রসিডিং হবে, এই যে এখন তো এটা তো প্রিলিমিনারি এনকোয়ারি, ফার্দার এই ব্যাপারটা নিয়ে তারও দেখা হবে, তখন যদি সেরকম কিছু পাওয়া যায় তখন সেটা দেখা যাবে। আশ্রয়ের খোঁজ আমরা চালাচ্ছি না। আমি আবার রিপিট করছি, আশ্রয়ের বাড়ি থেকে আমরা এমন কিছু পাইনি যেটার বেসিসে তাকে বুক করা উচিত। এই অফিসার যে কাজটা করেছে সেটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ছিল, সেই জন্য আমরা অফিসারের এগেনস্ট অ্যাকশন নিয়েছি। বলছি স্যার, এই যে টাকা এবং অলঙ্কার নিয়ে পুলিশ বাড়ি থেকে বেরোচ্ছে সেটা কি পুলিশ পারে কখন? দেখুন, যখন আপনি বলছেন পুলিশ, দিস ইজ ওয়ান ইন্ডিভিজুয়াল অফিসার যে করেছে, একজন ইন্ডিভিজুয়ালকে দেখে পুরো ডিপার্টমেন্টকে বা পুরো ফোর্সকে জাজ করাটা নিশ্চয়ই উচিত না। ও এটা পারে না বলেই তো ওকে সাসপেন্ড করা হয়েছে এবং ফার্দার অ্যাকশন জানেও সেটা হয়। নানান আপডেটের সঙ্গে আমি সমী রয়েছি আপনাদের সঙ্গে, অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।